শরণার্থী শিবির থেকে উঠে আসা তরুণীর গল্প। জীবনটা সহজভাবে শুরু হয়নি, কাটেওনি সহজভাবে, কিভাবে কাটবে? সিরিয়া নামটাই যে তখন বিভীষিকা, অবশ্য এখনও। যারা রোজ সেই নামটা যাপন করেন তারা জানেন সেখানে জীবনের মানে কি। তবে সে মানেও যে বদলানো যায়, অন্য অর্থে গড়া যায় রাস্তা, তার নজির মুজুন আল মহান। এই বিশ্ব উদ্বাস্তু দিবসে মুজুনকে নিজেদের শুভেচ্ছা দূত হিসেবে বেছে নিয়েছে ইউনিসেফ। এই মুজুন কে বলুন তো? আপনার আমার মতোই খুব সাধারণ একজন, তবে জীবনটা ঠিক সাধারণ ছিল না কখনোই। সিরিয়ায় অস্থির পরিস্থিতিতে বেড়ে ওঠা, 2013 সালে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে এসে পৌঁছান জর্ডানে। তারপরের গল্পটা ইতিহাস। 3 বছরের উদ্বাস্তু জীবন, তার মধ্যে 18 মাস জাটারি উদ্বাস্তু শিবিরে, যেখানে ভবিষ্যৎ শুধু বাল্যবিবাহ বা শিশু শ্রমিক হিসেবে কাজ করে গতানুগতিক জীবন কাটিয়ে দেওয়া। তবে মুজুনের লক্ষ্য অন্য ছিল, তাই আর 5টা শিশুর মতো শিকড় ছেড়ে পালিয়ে আসার সময় তার হাতে ছিল স্কুল থেকে দেয়া কিছু বই। তিনি বুঝেছিল বই ছাড়া মুক্তি নেই, একমাত্র বই বদলে দিতে পারে স্বপ্নের রং। সেভাবেই শুরু হয়েছিল তার পথ চলা। তবে পরিসরটা শুধু নিজের জীবনের গণ্ডিতেই আটকে থাকেনি, উদ্বাস্তু শিবিরের বাকি সমবয়সীদেরও স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন মুজুন। সেই স্বপ্নে শিক্ষা ছিল, স্বাস্থ্য ছিল, মাথা উঁচু করে দাঁড়াবার প্রতিশ্রুতি ছিল। সমবয়সীদের মধ্যে মুজুনের পাশে এসে দাঁড়ায় বেশিরভাগ মেয়েরা। সেখান থেকে শুরু হলো এক অন্য লড়াই। তবে এ লড়াইয়ে মুজুন পাশে পেয়েছিলেন ইউনিসেফকে, আর সামনে ছিল প্রয়াত আন্দ্রে হেপবার্গের আদর্শ, যিনি নিজেও ইউনিসেফের শুভেচ্ছাদূত ছিলেন। 19 বছর বয়সেই মুজুন ইউনিসেফের শুভেচ্ছাদূত। সেই প্রকল্পের অংশ হিসেবে আফ্রিকার দেশ চাঁদে গিয়েছিলেন মুজুন। দায়িত্ব ছিল সন্ত্রাসবিধ্বস্ত যুদ্ধক্লান্ত শৈশবকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনা। তবে শুধু চাঁদই নয়, বিশ্বজুড়ে এরকম প্রায় 2.5 কোটি শিশুকে পথ দেখাচ্ছেন তিনি। 2010 সাল থেকে মানব উন্নয়ন খাতে বরাদ্দের 2% এইসব শিশুদের শিক্ষার খাতে ব্যয় করা হচ্ছে। ইউনিসেফের একটি বিবৃতি থেকে জানা গিয়েছে, বিশ্বজুড়ে ইউনিসেফের আওতায় থাকা শিশুদের শিক্ষার জন্য 250 কোটি টাকা প্রয়োজন। তবে আমাদের চাওয়া একটু বেশি। পাকিস্তানের মালালা ইউসুফ জাইয়ের মতো মুজুনও একটা নাম হয়ে উঠুন, আর তাকে সামনে রেখে পথ চলতে শুরু করুক আরও অনেক অনেক মুজুন। বিশ্ব উদ্বাস্তু দিবসে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে কি?